Hello, what's up guys, it's your friend Orijit, welcoming you to the channel EB Uncut. হ্যাঁ, এটা আমাদের নতুন চ্যানেল। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে হঠাৎ করে নতুন চ্যানেল কেন ক্রিয়েট করলে, আগের চ্যানেলটার কী হয়েছে। তো তোমাদের বলে রাখি যে আমাদের যতদূর ধারণা আগের চ্যানেলটা আমাদের হ্যাক হয়ে গেছে, কারণ আমরা সেই চ্যানেলে কোনো অ্যাক্সেস পাচ্ছি না, মানে লগ ইন করতে পারছি না, এক্সেট্রা এক্সেট্রা। তো তাই জন্য আমরা এই নতুন চ্যানেলটা ইবি আনকাট ক্রিয়েট করলাম। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই আমাদের এই চ্যানেলটায় আমরা বেসিক্যালি লাইফস্টাইল ওরিয়েন্টেড ভ্লগস দেবো। আর লাইফস্টাইল থেকে মনে পড়লো যে করোনা আমাদের দু বছর ধরে আমাদের লাইফকে এতটা এফেক্ট করেছে কি করোনা আমাদের লাইফস্টাইলের একটা পার্ট হয়ে গেছে। অ্যান্ড তাই জন্য তোমাদের বলে রাখি, অ্যান্ড এই সেকেন্ড ওয়েভ অফ করোনা নিয়ে আমাদের অনেক কোয়েশ্চেন্স, তাই না, যে এটা কতটা বেশি ডেঞ্জারাস, কী কী প্রিকশন নেওয়া উচিত, এক্সেট্রা এক্সেট্রা। তাই আজকের এই ভিডিওর মধ্যে আমাদের কোভিড-19 রিলেটেড যেসব কোয়েশ্চেন্সগুলো আছে সেই সব কোয়েশ্চেন্সের অ্যান্সার পাওয়ার জন্য আজকে আমরা এই ভিডিওতে ডক্টর দেবপ্রিয় বক্সির সঙ্গে একটা কোলাব ভিডিও করতে চলেছি। ডক্টর দেবপ্রিয় বক্সি হলো একজন সার্টিফাইড ডক্টর তো বটেই, অ্যান্ড তিনি কোভিড পেশেন্ট ইন হোম আইসোলেশন ম্যানেজমেন্টে একটা ট্রেনিংও নিয়েছেন। তো আমরা বুঝতেই পারছি, তো তার সঙ্গে যদি ভিডিওটা করি তো আমরা সেইখানে আমাদের সব কোয়েশ্চেন্সের অ্যান্সার আশা করি পেয়ে যাব। তো তাই জন্যেই আমরা এই ভিডিওটা করছি, তোমরা এই ভিডিওটা পুরো অবধি দেখতে থাকো, আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক বেশি বেনিফিটেড হবে। অ্যান্ড আমরা একটাই কথা বলছি, একটাই রিকোয়েস্ট করছি কি তোমরা যত পারবে এই ভিডিওটা শেয়ার করো যাতে বাকি লোকেরাও এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও তাদের নিজেদের সব কোয়েশ্চেন্সের উত্তর পেয়ে যায়। তো ভিডিওটা পুরো অবধি দেখতে থাকো, এখন তাতে রেডি হয়ে ডক্টর বাবুর ক্লিনিকে গিয়ে একবারে সোজা দেখা হচ্ছে। তো ভিডিওটা পুরো অবধি দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি ডক্টর দেবপ্রিয় বক্সির চেম্বারে, আর এখানেই আমরা সেই কোলাব ভিডিওটা করব যেখানে আমরা করোনা রিলেটেড আমাদের মনের মধ্যে যেসব প্রশ্নগুলো সবাইকার মধ্যে এখন আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা ডক্টর বাবুকে করব। অ্যান্ড আশা করছি ভিডিওর এন্ডে আমরা সেই সব কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ডাক্তারবাবু কেমন আছো বলো? এখন এই সিচুয়েশনে তুমি যে আমাদের একটা সময় দিয়েছো এটাই তো অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে, যে তুমি এত বিজি শেডিউলের মধ্যে তুমি আমাদেরকে একটা সময় দিয়েছো, তো থ্যাংক ইউ সেটার জন্য। আর তুমি কেমন আছো? আর কেমন ভালো থাকি কি করে বলবো, এখন এই যা সিচুয়েশন চলছে সবাইকার কাছে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, সবাইকেই খুব মানে সবাই মানে মেন্টাল এবং ফিজিক্যাল দুটো দিক থেকে সবাই খুব স্ট্রেসফুল একটা লাইফ চলছে। তো তাহলে প্রথমে কোয়েশ্চেনগুলো শুরু করা যায়, যেই জন্য আমরা আজকে তুমি অবভিয়াসলি তোমারই এই আইডিয়াটা ছিল। খুব একটা ভালো ব্যাপার যে অনেক মানে ছোট একটা ভিডিওর মধ্যে হয়তো সবকিছু সবাইকে বলা সম্ভব নয়, মানে আমরা যদি এটা ভিডিও করার পরও যদি কারোর কোনো ডাউটস থাকে আমাকে বলবি। হ্যাঁ একদম একদম, সেটা তোমার নাম্বার আমরা দিয়েই দেবো, ঠিক আছে। আর তারপরে যদি হ্যাঁ আর যদি এমনি লোকেদের আরও কোনো ডাউট থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট যদি আপনারা করে দিতেই পারেন, সেটার পরে আমরা আরেকটা ভিডিও বানাতেই পারি, সেরকম কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটা যেটা এখন মনে হয় কি সবাইকার মধ্যে আছে, যে এই সেকেন্ড ওয়েভটা যেটা ফার্স্ট ওয়েভের থেকে অনেক ডিফারেন্ট, তো তোমার কি এর উপরে তোমার কি ধারণা যে সেকেন্ড ওয়েভটা কতটা ডিফারেন্ট? লকডাউন ছিল, লোক কোয়ারেন্টাইনে ছিল, সেই ব্যাপারটা তো এবারে নেই, কারণ একটা ল মেকার্সরা যেটা ডিসাইড করেছে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মানে একটা লকডাউন করা প্রতিবার ইজ নট পসিবল। একদম, সেই জন্য যেটা হয়েছে মানে অনেক বেশি মানুষের ভিড়, উৎসব, তারপর ইলেকশন ছিল আমাদের স্টেটে, সব নিয়ে একটা মানে সিচুয়েশন ওয়াজ নট দ্যাট ফেভারেবল। ইট ওয়াজ অবভিয়াসলি ফেভারেবল ফর দ্য ভাইরাস, কিন্তু আমাদের জন্য ফেভারেবল ছিল না। তো সেটার রেজাল্ট যা হওয়ার সেটাই হয়েছে, আমাদের সেকেন্ড ওয়েভ অনেক ইন্টেন্সিফাইড হিসেবে আমরা পেয়েছি। ভাইরাস সবসময় চায় যে একটা নতুন হোস্ট পেতে, ভাইরাস নতুন হোস্ট খোঁজে, তো সেটা ভাইরাস পেয়ে গেছে। ভাইরাস যত নতুন হোস্ট পাবে তত মাল্টিপ্লাই করবে, এবং ভাইরাস যত মাল্টিপ্লাই করবে তত তার মিউটেশনও তার করবে। মিউটেশন হতে হতে তার সিভিয়ারিটি বাড়তেও পারে কমতেও পারে, বাট মিউটেশন হলে সব দিক থেকেই প্রবলেম, ওষুধ কাজ করতে প্রবলেম, ভ্যাকসিন কাজ করতে প্রবলেম। তো দেখা যাচ্ছে এখানে যে মানে আমাদের ইন্ডিয়াতে যে মিউটেন্টটা সবচেয়ে বেশি, যে ব্রাজিল ইউকে ভ্যারিয়েন্ট যে মিউটেশনটা আমরা ওয়েস্ট বেঙ্গলে পাই,
এবং এবারে তো ওয়েস্ট বেঙ্গলের একটা মানে মিউটেন্ট স্ট্রেন ওয়েস্ট বেঙ্গলের যেটা ট্রিপল মিউটেন্ট ভ্যারাইটি, ট্রিপল মিউটেন্ট ভেরিয়েন্টও আমরা এবার পাওয়া যাচ্ছে। তো এটাই একটা খুব প্রবলেমেটিক হয়ে গেছে যে মিউটেশনটা অনেক বেশি হয়েছে এবং তার জন্যই এই সেকেন্ড ওয়েভ আরও বেশি ইন্টেন্স এবং ইন্টেন্সিভ মানে যেটা বলে আরও বেশি স্ট্রং হয়েছে। তো এর ডিফারেন্সটা কি, মানে ফার্স্ট ওয়েভের যে মানে কি বলবো যে ফার্স্ট ওয়েভটা থেকে সেকেন্ড ওয়েভটা কতটা বেশি মোর ডেঞ্জারাস সেটা তুমি যদি আমাদের দর্শকদের বলতে পারো। হ্যাঁ, ফার্স্ট ওয়েভে যেটা দেখেছিলাম আমার, যেটা পার্সোনালি আমি পেশেন্ট দেখে যেটা আমার মনে হচ্ছে যে সেকেন্ড ওয়েভে কিন্তু ভাইরাসটা অনেক বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে, কারণ আগের ক্ষেত্রে মানে ইটস মোর ইনফেকশাস, তারপর ইনফেক্টিভিটি যে ক্যাপাসিটি ভাইরাসের সেটা কিন্তু অনেকটা বেশি। মানে যেটা দেখেছি আগের বার, যেমন আমরা এরকম আমরা দেখেছি যে একটা হাউসে হয়তো একজন কার হয়েছে বাকি দু তিনজন আগের বার যেমন একটা জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা, গলা ব্যথা, এখন কিন্তু একটা অনেক ভাস্ট সিনারিওতে সিমটমস হচ্ছে। যেমন কারোর ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, কোন পেশেন্ট হয়তো জাস্ট মাথা ঘোরা নিয়ে প্রেজেন্ট করছে, কারোর এক্সট্রিম লেথার্জি থাকছে, স্কিন র‍্যাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে, অনেক রকম স্কিন ম্যানিফেস্টেশনস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সেকেন্ড ওয়েভ ডেফিনেটলি, আর মর্টালিটি তো জানিসই, গতকালও আমরা দেখেছি আমাদের মর্টালিটি রেট ওয়েস্ট বেঙ্গলে কোয়াইট হাই ছিল, তো ডেফিনেটলি ইটস মাচ ইন্টেন্স। তো তুমি তাহলে এই সেকেন্ড ওয়েভটার এগেনস্টে আমরা কি কি প্রিকশন যেটা বাড়িতে নিতে পারি তুমি যদি একটু কিছু বলো দাও। প্রিকশনস মানে তো আমরা তো জানি যে আমাদের স্ট্যান্ডার্ড প্রিকশনস যেটা, সেটা হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, এটা তো সবাই জেনে গেছে, বাট মানুষ সেভাবে করে নি এক সময়, তাই জন্য এই সমস্যা। এছাড়া যদি কিছু আমরা মেজার্স, ইম্পর্টেন্ট প্রিকশন ইজ দ্য ভ্যাকসিন, আমরা আমাদের গর্ব হওয়া উচিত, উই শুড বি প্রাউড দ্যাট আওয়ার কান্ট্রি হ্যাজ প্রোডিউসড আ ভ্যাকসিন, মানে আমরা যে একটা ভ্যাকসিন প্রোডিউস করেছি এটা মানে আমাদের গর্ব করা উচিত। আমাদের দুখানা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা কিন্তু রিয়েলি প্রোটেক্টিভ। হ্যাঁ, এবারে এটাই আমার সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে অনেকের মাথায় ডাউট আসছে একটা যে আদৌ কি ভ্যাকসিনটা হেল্পফুল, আর কোন ভ্যাকসিনটা, হ্যাঁ মানে দুটো ভ্যাকসিনের মধ্যে কোন ভ্যাকসিনটা ইজ মোর মানে হেল্পফুল আমাদের কাছে। ভ্যাকসিন অবভিয়াসলি হেল্পফুল, ভ্যাকসিন ইজ রিডিউসিং দ্য মর্বিডিটি মর্টালিটি, পেশেন্টসরা যারা ভ্যাকসিন নিয়েছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু তাদের ডিজিজ সিভিয়রিটি অনেক কম, এটা মানুষ জানি না কেন, এটা একটা খুব দুর্ভাগ্যের বিষয় যে আমাদের হেলথ কেয়ার প্রফেশনালদের মধ্যেও অনেকে এটা নিয়ে একটা কনফিউশন স্টেটে ছিল যে ভ্যাকসিন নেবো কি নেবো না, অনেকে নেয়ও নি। এবং ভ্যাকসিন মানে আমাকে তো প্রতিদিন এখনো পেশেন্টরা জিজ্ঞেস করছে ডাক্তারবাবু ভ্যাকসিনটা কি নেবো, কেন তো কনফিউশন আমি জানি না। মানে এই ভ্যাকসিন অবভিয়াসলি সবাইকে নিতে হবে, মানে যারা যারা এলিজিবল এভরিওয়ান মাস্ট টেক দ্য ভ্যাকসিন, এমনকি সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, কোভিডের যে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট সেটা হচ্ছে সবচেয়ে ডেডলি, সেখানেও দেখা গেছে ভ্যাকসিন ইজ প্রোডিউসিং সাম এফেক্ট, সেখানেও কিন্তু অনেক ভ্যাকসিন প্রোটেক্টিভ মেজার কাজ করেছে, তো ভ্যাকসিনটা নিতেই হবে সবাইকে। আমাদের এখানে একটা মিথ যেটা বেরোচ্ছে যে ধরো কারুর কোনো হার্ট ডিজিজ আছে কিংবা সুগার আছে কিংবা যে কোনো অন্য ডিজিজ আছে, তো অনেকে বলছে যে ভ্যাকসিন নিলে নাকি তাদের পরবর্তীকালে এই ওই ডিজিজগুলো ইন্টেনসিফাই করতে পারে, সেইগুলো কি কোনো? আমাদের ভ্যাকসিন, যে দুটো ভ্যাকসিন ভারতবর্ষে আছে, কোভিশিল্ড আর কোভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিনের কিন্তু সাইড এফেক্টস প্রোফাইল খুব কম, কোভ্যাকসিনে তো একদমই নেই, ইটস ভেরি সেফ, কোভিশিল্ডে 10 লাখের মধ্যে একজনকার কিছু ক্লটিং অ্যাবনর্মালিটি হয়েছে, 10 লাখের মধ্যে একজন, বুঝতেই পারছিস খুব মিনিমাল। মডার্নার ভ্যাকসিন বা ফাইজারের ভ্যাকসিনের কিন্তু কিছু সাইড এফেক্টস আমরা পেয়েছি, কিন্তু কোভিশিল্ড কোভ্যাকসিন ইজ ভেরি ভেরি সেফ, আমরা নিজেরা ভ্যাকসিনেশন সেন্টারে ছিলাম, আমরা দেখেছি কারোর কোনো সমস্যা হচ্ছে না। এবার একটা ভ্যাকসিন নিলে অল্প জ্বর, গায়ে ব্যথা, এটা সবাই কারি পায়, কিন্তু এত গুজব এই ভ্যাকসিন নিয়ে রটেছে, প্রথমে এরকম হয়েছে আমরা যখন প্রথমবার সরকার ভ্যাকসিন দিল কত ডোজ নষ্ট করেছি আমরা, নষ্ট হয়েছে, আমরা ফোন করে করে পেশেন্ট, আমরা বাজার করতে গেলে বাজারওয়ালাকে বলেছি ভ্যাকসিন নাও, আমরা রিক্সা চললে রিক্সাওয়ালাকে বলেছি ভ্যাকসিন নাও, বাট স্টিল দে হ্যাভ নট টেকেন ইট, মানে আমরা জানি না তখন মানে এত নেগলেক্ট করেছিল, লোকে নেগলেক্ট করেছিল, আজকে ভ্যাকসিনের জন্য হাহাকার, কত ডোজ নষ্ট হয়েছে, ইটস আ রিয়েল পিটি। আজকে মানে আমাদের এই জায়গার জন্য আমরাও কিছুটা রেসপন্সিবল। একদম একদম।
তো আমার আর একটা প্রশ্ন আছে, যে ধরো এখন তো আমাদের যে হেলথ ব্যবস্থা, আমাদের এটা বুঝতে পারছি যে আমাদের অতটা সংখ্যায়, আমাদের যা পপুলেশন, অতটা সংখ্যায় বেড অ্যাভেলেবেল নয়, ঠিক আছে? তো যাদের ধরো মাইল্ড সিমটম আছে, মানে অতটা ক্রিটিক্যাল নয়, তারা বাড়িতে কী কী প্রিভেনশন মেজার নিতে পারে কি সেই মানে ওই সিচুয়েশনটা যাতে ক্রিটিক্যাল না হয়, বরঞ্চ ওই মাইন্ড থেকে আস্তে আস্তে তাদের কমে যায়? তো সেই ব্যাপারে যদি তুমি কিছু বলো। দেখ, প্রথমত এখন জ্বর হলে প্রথমে পেশেন্টরা এসে বলছে, ডাক্তারবাবু আমি ঠান্ডায় এসিতে ছিলাম তাই জ্বর এসছে, আমি বৃষ্টিতে ভিজেছিলাম তাই জ্বর এসছে, চান করেছিলাম পুকুরে তাই জ্বর এসছে, ঠিক আছে? এটা হচ্ছে পেশেন্টের কমন ধারণা, আমার আমার সব কিছু হয়েছে কিন্তু করোনা হয়নি। কিন্তু আমি সবাইকে এটাই বলি যে এখন যা জ্বর হচ্ছে তার 100% ধরে নিই 99.9% ইটস কোভিড অনলি, আর কিছু হচ্ছে না জ্বর, ঠিক আছে? তো প্রথমে জ্বরটা এলে ভয় না পেয়ে, আমার অন্য কিছু হয়েছে এটা না ভেবে প্লিজ ডক্টর দেখান, কারণ আপনার মাইল্ড ডিজিজ না মডারেট ডিজিজ না সিভিয়ার ডিজিজ, এই ক্লাসিফিকেশনটা করা খুব দরকার কোভিডের, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু আমার ম্যানেজমেন্টটা হবে, এবং সেই ক্লাসিফিকেশনটা আপনি করার কেউ নয়। এখানে পেশেন্ট ইজ নট দ্য ডিসিশন মেকার, এখানে ডক্টর ইজ দ্য ডিসিশন মেকার। আপনাকে জানতে হবে যে আপনার ডিজিজটা মাইল্ড মডারেট না সিভিয়ার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। শুধুমাত্র মাইল্ড কেস বা এসিমটোমেটিক কেস কিন্তু বাড়িতে থাকবে, হ্যাঁ, সেই বিষয়ে মডারেট আর সিভিয়ার কেস কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে। হ্যাঁ, তো এই বিষয়ে আমার পরের কোশ্চেনটা কি, মাইল্ড যাদের সিমটম আছে, ধরো মাইল্ড কেস, ঠিক আছে, খুব সামান্য, তারা বাড়িতে কোন কোন জিনিসটা খেয়াল রাখবে, তাহলে হয়তো তাদের আরো মানে পরবর্তীকালে সেটা সিভিয়ারের দিকে এগোবে না? তো সেই বিষয়ে যদি তুমি কিছু বলতে পারো। হ্যাঁ, মাইল্ড কেস, এবার আরেকটা কথা আমি বলে দিচ্ছি, বলো, সেটা হচ্ছে যে মাইল্ড কেস, মনে কর কোনো 60 বছরের পেশেন্ট, তার ডায়াবেটিস আছে, তার প্রেশার আছে, হার্টের রোগ আছে, তার ক্ষেত্রে কিন্তু মাইল্ড সিমটমও আমরা অ্যালাউ করবো না, সেক্ষেত্রে তাকে আমরা ইনস্টিটিউশনাল কেয়ারই বলবো। মানে তুমি বলছো এজ ইজ অলসো, না এজ শুধু নয়, কিছু রিস্ক ফ্যাক্টরস, কোমরবিডিটিস আছে কিনা, তার এজ মোর দ্যান 60 ইজ আ কোমরবিডিটি, আচ্ছা, ঠিক আছে, তার ডায়াবেটিস স্ট্যাটাস, তার সিওপিডি আছে কিনা, তার হার্টের অসুখ আছে কিনা, এগুলো কিন্তু তাকে, মাইল্ড সিমটমস থাকলেও আমি তাকে কিন্তু ইনস্টিটিউশনাল কেয়ার দেবো। শুধুমাত্র মাইল্ড সিমটমস যদি সে কোমরবিডিটি না থাকে বা তার এক্সিমটোমেটিক থাকে, তখন তাকে আমি হোম আইসোলেশন বলবো। এবার হোম আইসোলেশনে যেটা তুই জিজ্ঞেস করলি যে কি কি করা যেতে পারে, প্রথমত আমাদের হোম আইসোলেশনে এলিজিবল কিনা, সে মানে তার একটা আলাদা ঘর আছে কিনা, তার সেই ঘরের সঙ্গে একটা আলাদা বাথরুম আছে কিনা, সেটা খুব দরকার, এবং তার একজন কেয়ার গিভার, আমি ভালো ফিট কেয়ার গিভার তার আছে কিনা, এবং সেই কেয়ার গিভারকে সবচেয়ে বড় কথা, যে তার কেয়ার গিভার হবে একজনই কেয়ার গিভার হবে, এরকম নয় বাড়িতে সকলে গিয়ে তাকে চা জল খাবার দিচ্ছে, সকলে একজন গিয়ে ভাত দিচ্ছে, সেটাও হবে না, যে কেয়ার গিভার হবে তার সব কিছু সে করবে, এবং সেই কেয়ার গিভারকে ডক্টরের সঙ্গে, তার যে ডক্টর তার সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম জিনিস, কেয়ার গিভারকে সেফটি প্রিকশন নিতে হবে, সে যখন পেশেন্টের ঘরে ঢুকছে তাকে N95 মাস্ক পরে ঢুকতে হবে, অন্য সময় সে ট্রিপল লেয়ার মাস্ক পরে থাকতে পারে, যখন পেশেন্টের খাওয়া দাওয়া যেগুলো ইউটেন্সিলস যা যা আছে যেগুলো ডিসইনফেকশন করা, সেগুলো 1% হাইপোক্লোরাইট দিয়ে সে ওয়াশ করবে। এইগুলো কি করে 1% হাইপোক্লোরাইট তৈরি করবে, উই ক্যান ডিসকাস ইট ইন সাম আদার ভিডিওস, কিন্তু এগুলো কিছু স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশনস প্রথমত নিতে হবে, ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে, পেশেন্টকে বেশি করে হাইড্রেট রাখতে হবে, পেশেন্টের যা ক্রনিক মেডিকেশন যদি কিছু চলে সেগুলো কিন্তু চালাতে হবে যদি তার নিজস্ব কোনো মেডিকেশনস থাকে, এবং তার সবচেয়ে বড় কথা, হি অর শি has to have a observation like a cat, মানে একটা বিড়ালের যেরকম অবজারভেশন ক্ষমতা হয় না সেরকম অবজার্ভ করতে হবে, মানে স্লাইটেস্ট যদি পেশেন্টের কিছু সিম্পটম দেখা যায় যে কিছু অন্য, হয়তো পেশেন্ট বলছে আজকে একটু মনে হচ্ছে ভালো লাগছে না, সেটাও কিন্তু একটা সিম্পটম, সেটাও তার ডক্টরের সঙ্গে কথা বলতে, মানে তুমি বলতে চাইছো যে ওই একটু থেকেই অনেক কিছু হতে পারে, মানে হ্যাঁ স্লাইটেস্ট সিম্পটম যদি চেঞ্জ হয় বা বেশি বাড়ে সেটাও কেউ ইগনোর করা যাবে না, আমাকে স্যাচুরেশন দেখতে হবে, আমাকে ব্লাড প্রেশার দেখতে হবে এভরি 2-3 আওয়ার্স, স্যাচুরেশন, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট আর ইউরিন ভলিউম, তার প্রস্রাব ঠিকঠাক হচ্ছে কিনা, এই কয়েকটা প্যারামিটার সেটা ডক্টরই বলে দেবে, সেইগুলো কিন্তু আমাদের দেখে দেখতে হবে এবং মনিটরিংয়ে রাখতে হবে পেশেন্টকে। তো আজকে তো অনেকগুলো কোয়েশ্চেন বেশ হলো, আর আশা করছি যারা ভিডিওটা দেখছে তাদের অনেকগুলো কোয়েশ্চেন মানে কোয়ারিজ যেগুলো আছে তাদের অ্যান্সার পেয়ে গেছে। আমি একটা কথা বলি, হ্যাঁ একদম বলো, সেটা হচ্ছে যে একটা খুব বেশি মানে খুব কমন মিস্টেক পেশেন্টরা করছে পালস অক্সিমেট্রি নিয়ে, একদম একদম পালস অক্সিমেট্রি আমি একটা দেখিয়ে দিই যখন এসেছিস, পালস অক্সিমেট্রিতে প্রথম একটা কথা আমি বলে দিই, পালস অক্সিমেট্রিতে কিন্তু সবসময় মাপতে হবে মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার আমরা পালস অক্সিমেট্রিতে দেবো,
ঠিক আছে এটা দেবো, এবং আরেকটা হচ্ছে যে একটা ভুল পেশেন্টরা করে ঠান্ডা আঙুল পালস অক্সিমিটারে দিয়ে দেখছে যে স্যাচুরেশন অনেক কম, সেক্ষেত্রে পেশেন্ট সঙ্গে সঙ্গে প্যানিক করছে, করছে ডক্টরকে ফোন করছে, ডক্টর বাবু স্যাচুরেশন অনেক কমে গেছে। এখন যেটা হচ্ছে ঠান্ডা যদি আঙুল থাকে তাহলে কিন্তু পালস অক্সিমিট্রিতে ঠিক আসবে না, নেল পলিশ পড়া থাকলে সেক্ষেত্রেও পালস অক্সিমিট্রি ঠিক রিডিং দেবে না, ঠিক আছে। আঙুলটা একটু ঘষে নিতে হবে, একটু গরম রাখতে হবে, তারপর ওটাকে পালস অক্সিমিটারের মধ্যে দিয়ে দেখতে হবে, ঠিক আছে। প্যানিক করবেন না, আমার মনে হয় কিপ আ লিয়াজো উইথ ইউর ফ্যামিলি ফিজিশিয়ান বা কোভিড ফিজিশিয়ান যিনি আছেন তার সঙ্গে লিয়াজো রেখে এটা করতে হবে। তো যদি ধরো আজকে তো আমরা অনেকগুলো কোয়েশ্চেন্সের মানে সেটাকে শর্ট আউট করার চেষ্টা করলাম, লোককে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, ধরো কেউ তোমার কাছ থেকে অনলাইন কনসালটেশন নিতে চাইছে, তো তাহলে তার কি করতে হবে, মানে তোমার কি নাম্বার নিশ্চয়ই দেওয়া? আমার অনলাইন কনসালটেশন আমি তো ফেসবুকেও আমি দিয়েছি, আমি সবসময় পেশেন্টের স্বার্থে আছি, আমরা সারা রাত আমার ফোন খোলা থাকে, আমি চেষ্টা করি কল করার, হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার, আই ট্রাই মাই বেস্ট। একদম থ্যাংক ইউ আর একবার যে তুমি তোমার এত বিজি শেডিউলের মধ্যে দিয়ে আমাদের এই একটা এই ভিডিওটা কোলাপ করলাম। আর যদি বাকি তোমাদের আর অন্য কোনো কোয়েশ্চেন থাকে তো আমরা সেটা তোমাকেও করতে পারে ডাইরেক্টলি, কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমরা আর একটা ভিডিও পরে বানাতেই পারি। একদম একদম, এখন এডুকেশন পেশেন্টদের এডুকেট করা খুব দরকার। আমাদের একটা কথা যেটা লাস্ট আমি বলতে চাই, ইউএসএ বা বিদেশে যেটা হয়, একটা পেশেন্ট যদি হঠাৎ করে কোলাপস করে রাস্তায়, সে একটা পাশের মানুষ যে যাচ্ছে সে সঙ্গে সঙ্গে বিএলএস যে বেসিক লাইফ সাপোর্ট সেটা দেওয়ার ট্রেনিং তার আছে। আমাদের ভারতবর্ষে ইটস হাই টাইম দ্যাট উই এডুকেট পিপল অ্যাবাউট দ্য বেসিক মেডিকেল সায়েন্স, বেসিক অ্যাটলিস্ট আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল এগুলো নিয়ে এডুকেট করার সময় এসছে, তো উই নিড দ্যাট। একদম আমি হেল্প করতে রাজি আছি। একদম একদম, তো থ্যাংক ইউ, আশা করছি তুমিও সুস্থ থাকো, তুমিও সেফভাবে থাকো, পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকিস। একদম, আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে যত করোনা রিলেটেড যত কোয়েশ্চেন্স ছিল, যত কোয়েরিজ ছিল, তাদের উত্তর তোমরা পেয়ে গেছো। যদি এছাড়াও তোমাদের মনে আরও কোয়েশ্চেন্স থাকে সেইগুলো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দিতে পারো, বা আমার ইনস্টাগ্রাম আইডি যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার ইনস্টাগ্রামে তোমরা ডাইরেক্ট মেসেজ করে তোমাদের কোয়েশ্চেন্সগুলো লিখে দিতে পারো। তাহলে আমরা কী করবো, তোমাদের কোয়েশ্চেন্স নিয়ে ডাক্তার দাদার সঙ্গে আর একটা ভিডিও কোলাপ করবো, আর সেই ভিডিওতে তোমাদের এই কোয়েশ্চেন্সগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড যদি তোমরা ডাক্তার দাদার কাছ থেকে অনলাইন কনসালটেশন নিতে চাও তাহলে আমি ডাক্তার দাদার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেই নাম্বার থেকে তোমরা ডাক্তার দাদার কাছ থেকে অনলাইন কনসালটেশন নিয়ে নিতে পারো। তো ভিডিওটা আমি এটাই বলবো কি ভিডিওটা তোমরা যত পারবে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অনেক মানুষ দেখতে পায়, অনেক মানুষের কাছে পৌঁছায়, অ্যান্ড যাতে অনেক বেশি মানুষ এই ভিডিও থেকে বেনিফিটেড হয়। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটায় লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ। অ্যাডিওস আমিগোস।